অনেক সরকারি যখন দল ক্ষমতায় থাকে তখন ভিন্ন ধরনের তাদের নিজস্ব একটা ভোটার প্রক্রিয়া সৃষ্টি করে, যারা আমি যেটা আমার নির্বাচনের সময় দেখেছি, অনেক বাড়িতে গিয়েছি ভোটারের কাছে, কিন্তু ভোটারকে আমরা পাইনি, কিন্তু ওদের আইডি কার্ড কিন্তু বিভিন্ন লোকেরা কিন্তু সংরক্ষিত করে রাখে। নির্বাচনের সময় সেই লোকগুলাকে বরিশালের লোক মেহেন্দিগঞ্জে থাকে, মেহেন্দিগঞ্জ থেকে ভোলা থেকে নিয়ে এসে তাদেরকে ভোট দেওয়া হয়। সুতরাং আইডি কার্ডটা যদি সঠিক আইডি কার্ড হয়, তার ঠিকানা যদি ঠিক মতো হয়, তা আমি মনে করি যে এই ভোটার আইডি নির্বাচন নিয়ে এই ধরনের কারচুপিটা হবে না। তাহলে তারা তাদের নিজস্ব যাদেরকে তারা তাদের নিজস্ব যাদের যে দলকে তারা ভোট দিতে চায় তাদেরকে তারা ভোট দিতে পারবে। তো এইটা সরকারের জন্য বিশাল একটা পদক্ষেপ। বাংলাদেশে এই 18 কোটি মানুষকে, প্রত্যেককে, ভোটারদেরকে, যা ভোটার আমাদের প্রায় 6 কোটি ভোটার আছে, 6 কোটি ভোটারের হাতে আইডি কার্ডটা পৌঁছে দেওয়া, এটা একটা বিরাট আমি মনে করি সফলতা। 2024 খ্রিস্টাব্দ তারিখ, এরই অংশ হিসেবে বরিশাল বিভাগীয় উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ, রোভার বিএনসিসির সদস্যবৃন্দ, অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি তাদের অনুমতি প্রার্থনা করছি। জন্মদিবস এবং 26 মার্চ স্বাধীনতা দিবস পালন করা হয়। উদযাপন উপস্থাপনের মূল উদ্দেশ্য ভোটার হওয়ার যোগ্য বাংলাদেশি নাম। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় বরিশাল। আমি জনাব সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় করা হয়েছে, এটা প্রতিপাদ্য হলো সঠিক তথ্যে ভোটার হব। এখানে বিশেষ অতিথি উপস্থিত আছেন সরকার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল।